প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন বাংলা চলচ্চিত্র খুব গুণী নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা, তিনি হচ্ছেন আব্দুল মান্নান গাজীপুরী। জি, একটু জানতে চাই কেমন আছেন আপনি? ভালো, আপনারা ভালো আছেন? জি জি। বলেন, শাবানা আপার সাথে কোনো কাজ করা হয়েছে? জি, শাবানার আপার সাথে আমার প্রথম ছবি আসছিল, ছবির নাম নিশানা, আমার পূর্ণ ছবি। এর আগে আমি কাজ করেছিলাম অশোকদার অল্প কাজ, সেটা হলো বাদল নামে এক ছবি, বাদল, ছবির নাম বাদল। তারপরে পূর্ণাঙ্গ ছবি করছে নিশানা। আবার শাবানা আপার পিতা জনাব ফয়েজ চৌধুরী সাহেব, ওনার সাথে আমি ছবি করছি, ছবির নাম আলতা ভানু। ওনার বাবাও কি পরিচালক ছিলেন? ছিলেন, হ্যাঁ, ফয়েজ চৌধুরী, জনাব ফয়েজ চৌধুরী সাহেব। আমি ছবি করেছি আলতা ভানু ছবি, এটা মুক্তি পেয়েছিল 1980 সনে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, সব স্মৃতি মনে পড়ে, শাবানা আপার অনেক স্মৃতি মনে পড়ে, এবং টেকনিক্যাল কাজগুলো অনেক আমি করেছি। কি বলতো শাবানা আপা? না কিছু বলতো না, কাজ করতো ভালো, উনি টাইম ছিল, ওনার টাইম একদম রেডিও টেলিভিশনের টাইমের মতো, যেটা বলতো সেটা ওকে। কালকে 9টায় আসবো, ঠিক 9টার পরে না, 9টার 15 মিনিট, আধা ঘন্টা আগেই আসতো। এবং অনেক সময় দেখা গেছে 1 ঘন্টা আগেও আসছে, যানজট পরে, এর জন্য সময়ের পরে না, সময়ের আগে, এরকম অবস্থা ছিল শাবানা আপা। এবং আগে সোহেল রানা ভাই, তাছাড়া রোবেল ভাই, তারপরে আরও আছেন, হ্যাঁ, ওরা মানে টাইমলি আসতো, টাইম মেনটেন করতো। জসিম ভাই তো টাইম, টাইমের আগে আসবে, পরে না, কারণ কি 8 ঘন্টার টাইম পাওয়া যায়, এর মধ্যে 3-4 ঘন্টা জায়গায় রং মাখতে, মানে মেকআপ করতে, এছাড়া রেডি করতে করতে অনেক সময় চলে যায়। এরপরে যদি লেটে আসি তাহলে তো শিফটই চলে যায়, একটা শিফটই চলে, কাজ করবো কী করে? এর জন্য সময় মতো আসতে হবে সবাইকে। তারা এসেছিলেন, হ্যাঁ, এবং সময়ের মূল্য দিলে, শ্রমের শ্রমের এবং শ্রম এবং সময়ের মূল্য দিলে অবশ্যই সাকসেস হওয়া যায়। শাবানা আপার সাথে আমার একটা মনে আছে, 3 নম্বর ফ্লোর ছিল নিশানা ছবির শুটিংয়ের সময়, একটু মনে হয় কারেন্টের তারে আগুন লেগে গেছিল, পরে রুমটা বন্ধ, রুমটা পুরো রুমটাই ধোয়া হয়ে গেছিল, ধোয়া, কালো ধোয়া, কারেন্টের তারে আগুন লাগছিল, সবাই মনে করছে ফ্লোরে আগুন লাগছে, কোথাও না কোথাও সেট বানানো ছিল, সেটে আগুন লাগতো, পার্টিক্স দেওয়া, তা খড়কুটা দিয়ে বানানো। পরে আমার শুধু এইটুকু মনে আছে, ওনারা বেড়ে গেছেন অশোকদার সহ, শাবানা আপার সহ কালাধুয়া বেড়ে গেছে, তখন স্ক্রিপ্ট খুঁজতেছে, স্ক্রিপ্ট খুঁজতেছে, তখন স্ক্রিপ্ট খুঁজতেছে, স্ক্রিপ্ট খুঁজতে, স্ক্রিপ্টটা আমার বগলতলায় আমার কাছে নিয়ে আমি বেরিয়েছি। পরে বললো যে তুমি স্ক্রিপ্টটা মনে রইল কেন? আমি বললাম না, স্ক্রিপ্টটা মনে, আমি দেখতেছিলাম স্ক্রিপ্টটা পরে, ওনার সাথে বয়ে বয়ে আমি দীর্ঘদিন স্ক্রিপ্টে, প্রায় 6 থেকে 9 মাস, তো এটা যদি পুড়ে যায় এটা তো কপি নেই আমার সাথে, এর জন্য আমি ওইটারে বের করে নিলাম, যে আগুন লাগলেও সব পুড়ে গেলো, হ্যাঁ, সব পুড়ে গেলো হয়তো 1,00,000 টাকার ক্ষতি হবে, কিন্তু স্ক্রিপ্টটা 9 মাসের পরিশ্রমটা নিয়ে, হ্যাঁ, এটাই আর কি। তারপর শাবানা আপা কী বললো আপনাকে? না, শাবানা আপা তো এটা দেখা দায়িত্ব না, উনি তো অভিনয় করে চলে যাবে, ওনার তো আর অন্যান্য দায়িত্ব নেই। একটা ছবি করছেন শাবানা আপার সাথে? না, পরে তো আরও অনেক ছবি করছি শাবানা আপার সাথে। উদ্দেশ্য নাই যে আমি একদিন ওদের মতো স্টার হবে, আর্টিস্ট, স্টার আর্টিস্ট হবো, উদ্দেশ্য নাই, ওইভাবে তারা এগোয় না, নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি আছে, যে কোনো একজন শাবানা আপু হবে আর চলচ্চিত্র হতেও পারে, শেষ বলতে কিছু নেই, নতুন আসবে, পুরাতন চলে যাবে, সবাই তো আর এখানে পারমানেন্ট না, কেউ পৃথিবীতেই পারমানেন্ট না, চলচ্চিত্রে কি কার, যারা যারা ছিলেন ভালো তাদের তো তাদের মতো হওয়া দরকার, নতুন আসা দরকার, নতুন আসলে তারাই তো একদিন পুরান হবে, আর পুরানরা একসময় বয়স্ক হয়ে অত চলতে পারবে না, বয়স্ক হয়ে বেরোতেই পারবে না ঘর থেকে, তখন তো এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা ফিল আপ করার জন্য নতুন আর্টিস্ট বেশি বেশি দরকার, কিন্তু নতুনরা আসে কি তাদের ধৈর্য কম, এরা চায় যে আমি ওখানেই সুপারস্টার হয়ে যাই, কিন্তু এটা পড়তে যে 10-12 বছর 15 বছর 20 বছরও সাধনা লাগে, সেইটা মানতে রাজি হয় না, সেটাই। আর আর প্রথমে এসে বলবো আমি একাই নায়ক ছবিতে, বা একাই নায়িকা, অন্য আর কোনো নায়িকা থাকতে পারবে না, বা অন্য আর কোনো নায়ক থাকতে পারে না, তারা একে অন্যজনকে ইয়ে করতে পারে না, মনে করো যে হে বুঝি ভালো করে লাগবে আমি খারাপ করব, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় না। আগে যেমন জাফর ইকবাল, জাফর ইকবাল, ফারুক ভাই, তাছাড়া আলমগীর ভাই, আরও অনেক 3-4 নায়ক, মান্নার সাথে 3-4 নায়ক ছিল, কিন্তু এখন 3-4 নায়ক নিলেও যখন সমস্যা হয়, আবার 2-3 জন নায়িকা থাকে, যে সমস্ত গল্প থাকে সেটার মধ্যে সময় তারা একলাই থাকতে চায়, তো একলাই কী আর গল্প হবে, একলাই কোনো গল্প হবে না,
রাস্তায় একলা যদি একটা গাড়ি থাকে রাস্তায় কোনো যানজট হবে কোনো জগড়াঝট হবে নাকি অ্যাক্সিডেন্ট হবে হবে তাইলে কেমন কম্পিটিশন থাকে হ্যাঁ কম্পিটিশন থাকতে হবে কম্পিটিশন থাকলে বোঝা যাবে যে তার তার চেয়ে কে ভালো করে এবং যে ভালো করবে কম্পিটিশনে সেই তো স্টার হবে তখন সবাই ভালো করতে চায় ভালো করতে চায় তখন সবাই কিন্তু ভালো করতে চায় আশ্বাস দেয় হ্যাঁ এই আর কি বিদায় নিয়ে দর্শকদের কাছে হ্যাঁ অনেক ওনাদের ওনারা গুণী শিল্পী ছিলেন যারা গুণী শিল্পী ছিলেন আমরা চাই তারা আবার ফিরে আসেন এই চলচ্চিত্রের অঙ্গনে এবং আপনাদের ছোঁয়ায় আবারও সোনালি দিনে ফিরে যাবে বাংলাদেশের চলচ্চিত্র সে আশা রেখে শুভকামনা রেখে এবং হলে গিয়ে ছবি দেখবেন এই আমন্ত্রণ জানিয়ে আপনাদের রিকোয়েস্ট করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ জি থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন জি সবাই ভালো থাকেন করোনা মুক্ত থাকেন এবং মাস্ক ব্যবহার করেন স্বাস্থ্যবিধি মেনে চলেন পরিবার নিয়ে সুস্থ থাকেন নিরাপদে থাকেন জি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ